বন্ধুরা আসসালামু আলাইকুম। সৌদি আরবে যারা বেকারত্ব জীবন পালন করতেছেন বা কাজ নেই, যারা কাজ খুঁজতেছেন তাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম। এখানে নতুন লোক পুরান লোক সবার জন্য অ্যাকচুয়ালি। তো এখানে মাহমুদ ভাই, নাসির মাহমুদ ভাই দেখতেছেন, আর এখন ইউনুস ভাই দেখতেছেন। তো ইউনুস ভাই আছে। তো আপনারা যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে, সৌদি আরবে রিয়াদ, মক্কা, মদিনা, জেদ্দা, তারপরে দাম্মাম, যে কোনো ডিস্ট্রিক্টে যদি আপনারা থাকেন বা আপনাদেরকে ওইখানে নিয়েও যেতে পারবে কাজের জন্য অ্যাকচুয়ালি। যে যে পেশা আছে মা, কীরকম ফেসিলিটি বা কীরকম কাজ এখন নাসির মাহমুদ ভাই আপনাদেরকে সরাসরি বলবেন ভাই, কাজের ব্যাপারে বলবেন। আসলে কাজ মনে করেন নতুন লোকদের জন্য একটু সহজ হয়, চার পাঁচ মাসে রাকামা আছে। তো বাংলাদেশে আসার পরে সবার অপরিচিত থাকে, কেউ কাউকে কেউ চিনে না। এই হিসাবে নতুন লোকদের জন্য আমার একটু মানে একটু মায়া হয় আর কি, একটু মায়া হয় যে তারা আসে, তারপর কাজ বিচারে। আসলে এই জিনিসটা যারা যারা নিয়ে আসে তাদের দরকার ছিল, কিন্তু তাদের কষ্টের কারণে আমি এই জিনিসটা যোগাযোগ করার সবার মাধ্যমে যোগাযোগ করছি সৌদিদের সাথে। যোগাযোগ করার পরে তারা বলছে যে চার পাঁচ মাস থাকলে তো মোটামুটি তাদেরকে আমি কফি শপ, মনে করেন রেস্টুরেন্ট, তারপর মার্কেট, তারপর হুকুমার অফিসে, তারপর মনে করেন যে অফিস, এই ধরনের কাজ সাইডে আমি দিতে পারবো। তো ভাই মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনি দিতে পারবেন তাই না? প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সাধারণত মানে যদি বিশেষ করে নতুন লোকদের জন্য মনে করেন রিয়াদ আসলো, তারপর মনে করেন সৌদিরা দেখলো, ইন্টারভিউ নিলো, নেওয়ার পরে মনে করেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু কাজ অ্যাভেলেবেল সবসময় থাকে না। আসার পরে রুমে থাকবো, রুমে থাকার পরে মনে করেন এরকম যে দুই দিন থাকবো, পাঁচ দিন, দুই তিন দিন থাকবো, তো এরকম মধ্যে সিলেক্ট করে দেওয়া যাবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। আচ্ছা আমি আসি, তো আমার নাম্বারে সবসময় মনে করেন যে বিকেল দুইটা থেকে আড়াইটা থেকে মনে করেন রাত্রে একটা দুইটা পর্যন্ত আমি সবসময় থাকবো, অনলাইন থাকবো। তো বিশেষ করে হোয়াটসঅ্যাপে যদি সবাই মেসেজ দেয়, মানে বিশেষ করে যারা মেসেজ দেয় কাজের জন্য, তো আমি মানে যারা নতুন যদি মেসেজ দেয় আর একামা থাকে তাহলে তাদের আমি ব্যবস্থা করতে পারবো। আচ্ছা এখানে কিন্তু যাদের কাজ দরকার তাদের কিন্তু মাস্ট বি আকামা থাকতে হবে, এবং নতুন লোক হলে একটু সুবিধা বেশি। আর দ্বিতীয় কথা হলো আপনারা যদি নাসির মাহমুদ ভাইকে ফোন দেন সেক্ষেত্রে আপনারা বিকেল দুপুর দুইটা থেকে রাত্র দুইটা পর্যন্ত আপনারা ফোন দিবেন। আর যদি আপনারা হোয়াটসঅ্যাপে SMS করেন সেক্ষেত্রে আপনারা এনি টাইম যে কোনো সময় হোয়াটসঅ্যাপে SMS করবেন বা ভয়েস দিয়ে রাখবেন, ভাই কিন্তু আপনাদের রিপ্লাই করে দেবে। এখন আসি স্যালারির ব্যাপারে, কোন বেতনের স্যালারিটা কীরকম আমি আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা স্যালারি সম্পর্কে যদি বলেন, স্যালারি মনে করেন যে কবি সব মনে করেন 10 ঘন্টা, 12 ঘন্টা, 1500 টাকা, তারপর মনে করেন রেস্টুরেন্ট 12 ঘন্টা, 1500 টাকা। হুকুমার অফিসে মনে করেন যদি কাজ থাকে তখন 8 ঘন্টা মনে করেন 1000 টাকা হলো, কিন্তু সাপ্তাহে বন্ধ থাকবে ফেসিলিটি। হুকুমার অফিসে সাধারণত বেশিরভাগ অপশন ভালো থাকে। তারপর মনে করেন রেস্টুরেন্ট, মার্কেট, সুপার মার্কেট মনে করেন 9 ঘন্টা, 10 ঘন্টা সদস্য থাকবে। তারপর বাসিটি ক্লিনার এ ধরনের কাজ হলে মনে করেন থাকবে 10 ঘন্টা, 9 ঘন্টা, 1400 টাকা থাকবে। আর যদি রেস্টুরেন্ট মানুষ সময় আছে যে 10 ঘন্টা ডিউটি, 1300 টাকার বেতন, তারপর সাথে ওভারটাইম মিলে মনে করেন 1700 টাকা। এখানে স্যালারির যে ব্যাপারটা আশা করি আপনাদের কিন্তু মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে কোন কাজের স্যালারিটা কত টাকা আপনারা পাবেন। তারপরে এখানে যদি আপনারা যদি ভিসার যদি কারোর প্রয়োজন হয়, ভাই কিন্তু ভিসাও কিন্তু বিক্রি করে। আর এখানে কিন্তু ভাইয়ের আগে রিয়াদ ছিল, এখন দাম্মামে আছে। আর ভাইয়ের সাথে আমার পরিচয়টা অ্যাকচুয়ালি ভাই দাম্মামে এখানে রিয়াদে স্বর্ণ কিনতে আসছে, তারপরে কিন্তু পরিচয়। আমি কিন্তু কতক্ষণ মানে ভাইয়ের সাথে থাকার পরে বুঝতে পারছি যে ভাইয়ের লুকটা খুবই অনেস্ট আর খুবই ভালো, আর মশলা কিন্তু মতুয়া মশলা দেখতেছেন আপনারা ফেসটা। তো তারপর আমি আপনাদেরকে বলবো যদি আপনারা কারো নতুন যারা আছেন সৌদি আরবে, অনেকের হয়তো কাজের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনারা যদি কাজের প্রবলেম হয় প্লিজ আপনারা বাইক এসএমএস করবেন। আমার সাথে মনে করেন ব্যাকআপ হিসেবে ইউনুস ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে। আচ্ছা দুজনে, আচ্ছা এখানে কিন্তু ডিসপ্লেতে দুজনের নাম্বার দেওয়া আছে, ইউনুস ভাই এবং এখানে নাসির ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে দেখাচ্ছেন। হ্যাঁ ইউনুস ভাই আছে এখানে। তো আপনারা যে কোনো সময় আপনার হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, আর যদি ফোন দেন সেক্ষেত্রে আপনারা বিকেল দুইটা থেকে রাত্র দুইটা পর্যন্ত আপনারা ফোনে কথা বলতে পারবেন। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, সবসময় রিপ্লাই পাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আর যদি রিপ্লাই না পান একটু লেট করবেন, হয়তো ঘুমায় থাকে ভাই, হয়তো ঘুমায় থাকবে বা একটু বিজি থাকে, আপনারা রিপ্লাই পেয়ে যাবেন সমস্যা নেই। আপনার হোয়াটসঅ্যাপে যদি এসএমএস করেন সেক্ষেত্রে রিপ্লাই পেয়ে যাবেন সমস্যা। আচ্ছা তো আপনারা যারা নতুন লোক আছেন সেক্ষেত্রে যদি আপনাদের কোনো কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু ভাইকে ফোন দিতে পারেন। তারপর আমি কালকে অথবা পরশু একটা লাইভে আসবো, ফেসবুক লাইভে এসে কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেবো সব কিছু ইনশাআল্লাহ।